নিজের ভালোর জন্য দেখুন ক্যান্সারের 10 লক্ষণ। ঘন ঘন কাশি, মাঝে মাঝে কাশি হলে উদ্বেগের কোনো কারণ নেই, কিন্তু ঘন ঘন কাশি কিংবা কফের সঙ্গে রক্ত বের হলে উদ্বিগ্ন হওয়ার মতো ব্যাপার বই কী। বেশিরভাগ কাশি বিপদের না হলেও কিছু ক্ষেত্রে তা ফুসফুসে ক্যান্সারের লক্ষণ হতে পারে, তাই এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। অন্ত্রের অভ্যাসে ঘন ঘন পরিবর্তন, আপনার অন্ত্রের মধ্যে নড়াচড়া যদি সহজ না হয় এবং মল স্বাভাবিকের চেয়ে বড় কিংবা কোনোভাবে অস্বাভাবিক মনে হয়, তাহলে তা মলাশয়ে ক্যান্সারের লক্ষণ হতে পারে, তাই এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি। মূত্রথলির অভ্যাস পরিবর্তন, যদি কারো মূত্র বা প্রস্রাবের সঙ্গে রক্ত আসে তাহলে তা মূত্রথলি বা কিডনির ক্যান্সারের লক্ষণ হতে পারে। আবার মূত্রথলিতে সংক্রমণের কারণেও এটা হতে পারে, তাই সন্দেহ থাকলে চিকিৎসকের কাছে যাওয়াই শ্রেয়। ঘন ঘন অপ্রত্যাশিত ব্যথা, অধিকাংশ ব্যথাই ক্যান্সারের লক্ষণ নয়, তবে ঘন ঘন ব্যথা হলে তা চিন্তার বিষয়। তবে ক্রমাগত মাথা ব্যথা হলে আবার এটা ভাবার কারণ নেই যে কারো বুঝি ব্রেন ক্যান্সার হয়েছে, কিন্তু বুকে ক্রমাগত এবং নিয়মিত ব্যথা ফুসফুস ক্যান্সারের কিংবা তলপেটে ক্রমাগত ব্যথা ডিম্বাশয় ক্যান্সারের লক্ষণ হতে পারে। আঁচিল বা তিলের আকৃতিতে পরিবর্তন, সব আঁচিল বা তিলের সঙ্গে টিউমারের সম্পর্ক নেই, তবে কোনো আঁচিল বা তিলের আকৃতি ক্রমাগত পরিবর্তন হতে থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়াই ভালো। ক্ষতস্থান না শুকালে, আপনার শরীরে কোনো ক্ষত যদি 3 সপ্তাহ না শুকায় তাহলে উদ্বিগ্ন হওয়ার কারণ থাকতে পারে, এই ধরনের পরিস্থিতিতে তাই দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। অপ্রত্যাশিত রক্তপাত, মাসিকের সময় ছাড়া অন্য সময়ে যোনি থেকে রক্তপাত সার্ভিক্যাল ক্যান্সারের লক্ষণ হতে পারে, আর মলদ্বার থেকে রক্তপাতও কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সারের লক্ষণ হতে পারে। অপ্রত্যাশিতভাবে ওজন কমা, অনেকেই ওজন কমানোর জন্য নানা রকম চেষ্টা করেন, কিন্তু যদি কোনো রকম চেষ্টা ছাড়াই কারো ওজন ক্রমাগত কমতে থাকে তাহলে সেটা বিপদের লক্ষণ। অপ্রত্যাশিত স্ফীতি, শরীরের কোনো অপ্রত্যাশিত স্ফীতি বা কোনো ফোলা স্থানের আকার পরিবর্তন হতে থাকলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। মেয়েদের স্তনের মধ্যে কোনো অস্বাভাবিক মাংসপিণ্ডের উপস্থিতিও কিন্তু ক্যান্সারের লক্ষণ। ঘন ঘন গিলতে সমস্যা হলে, এটা দু ধরনের ক্যান্সারের লক্ষণ হতে পারে, ঘাড় বা খাদ্যনালীর ক্যান্সার, তাই দ্রুত চিকিৎসকের কাছে যান।